আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা ভালো আছো সবাই সুস্থ আছো তো তোমাদের ব্যাচের সব বন্ধু বান্ধবরা পরিচিত ক্লাসমেটরা সবাই কি সুস্থ আছে খোঁজ খবর নিয়েছো নতুন করে কিন্তু করোনা ভাইরাসের সমস্যা দেখা দিচ্ছে মানে সমস্যা দেখা দিচ্ছে মানে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তো কাজে বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তা করতেছি ঠিক আছে বিষয়টা নিয়ে আমরা চিন্তা করতেছি তোমরা একটু সচেতন থাকবা একটু সতর্ক থাকবা ঘরে বাইরে যাওয়ার দরকার নাই বাসাতে অবস্থান করো যেহেতু তোমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা আর পড়াশোনার বিষয়টা অনলাইনে যেহেতু টিচাররা ক্লাস নিচ্ছেন পরীক্ষা নিচ্ছেন তো কাজেই আমার মনে হয় এ বিষয়ে তোমাদের একটু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত যাই হোক আমরা গতদিন পৈশবিন্যাসের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম আজকে আমরা পৈশবিন্যাসের কিছু অঙ্ক করব হ্যাঁ পৈশবিন্যাসের কিছু অঙ্ক আমরা করব আশা করি দুইটা ক্লাসে পৈশবিন্যাসটা শেষ করতে পারবো খুব একটা কঠিন বিন্যাস না এটা দ্বিপদী বিন্যাসের মতনই সমস্যা আমরা আজকে প্রথমে শুরু করি যে দেখাও যে পৈশবিন্যাসের সকল মানের সমনার সমষ্টি এক পৈশবিন্যাসের সকল মানের সমনার সমষ্টি এক এটা আমরা দেখি এই করেছিলাম আমরা গতকালকে কতদিন না মনে হয় নাকি তো প্রশ্নটা হচ্ছে কি দেখাও যে পৈশবিন্যাসের পয়সন ডিস্ট্রিবিউশন না বিন্যাসের সকল মানের সম্ভাবনা সমষ্টি আচ্ছা একটা কথা আজকে না তোমাদের পরীক্ষা ছিল 10টা থেকে 11টা তাই না 1 ঘন্টা পরীক্ষা ছিল কি ইংরেজি পরীক্ষা পরীক্ষা হয়েছে সব অংশগ্রহণ করেছ কোনো সমস্যা হয়নি তো পরীক্ষা অংশগ্রহণ করতে আমার পরীক্ষা তো মানে 19 তারিখে আমি এখনও এটা ডাউনলোড করিনি এখনও বুঝতে পারতেছি না কীভাবে পরীক্ষাটা নিব বা কী প্রসেস টসেস আমি কারিগরি দিকটা এখনও দেখিনি দেখি আমি স্যারের সঙ্গে কথা বলে হাসিফ স্যারের সঙ্গে কথা বলে এটা ঠিক করবো আর কি তো এর মধ্যে তো তোমরা অলরেডি অভ্যস্ত হয়ে যাবে অনেকগুলো পরীক্ষা টরীক্ষা দিবা সব সাবজেক্টের পরীক্ষা টরীক্ষা হয়ে যাবে পরিসংখ্যানের পরীক্ষা হবে সর্বশেষ হিমাংশু ভালো আছো দেশে গেছিলা বন্যা আসছে নাকি বন্যা পানি আসছে নাকি তোমাদের বাড়িতে হিমেল ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অঙ্কের মধ্যে যাই দেখাও যে পৈশবিন্যাস মানে সমনার সমষ্টি 1 তা না আমরা সমাধানের মধ্যে যাই আমরা লিখি যে আমরা জানি এম পরামিতি বিশিষ্ট পৈশবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক মিফতাহুল জয় ওয়ালাইকুম আসসালাম ভালো আছো মিফতা জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরিচিত সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকলে ভালো আমাদের স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যে উনি অসুস্থ করোনায় আক্রান্ত ওনার জন্য দোয়া করিও সবাই আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে কারণ করোনা আসলে একটা বলতে গেলে মানে ভয়াবহ একটা রোগ আর কি মানুষকে একটা এক ধরনের আতঙ্ক মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে করে দিচ্ছে আর কি বুঝতে পারছ যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হিমাংশ অপেক্ষক পি অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স তা না এটা হলো আমাদের পরিমিত পয়সবিন্যাসের সমরাস সূত্র জিউ ওয়ান টু ডট 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 ইনফিনিটি, তাই না? এখন লেখো, সুতরাং এক্স চলকের বা পয়সা চলকের সকল মানের সম্ভাবনা সমষ্টি। সুতরাং এক্স চলকের সকল মানের সম্ভাবনা সমষ্টি সামেশন অফ পি অফ এক্স এক্স, তারা দিস ইজ ইকাল টু সামেশন অফ এক্স ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি দি পাওয়ার মাইনাস এম। এটাকে দেখিয়েছিলাম কতদিন, ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এক্স। হ্যাঁ, এটা তো কতদিন করে দিয়েছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, রাহাত খান কি বলো, আমাদের এক্সামে কি কী লিখেছ, টিপের কোশ্চেন, কী টাইপের কোশ্চেন না কোশ্চেন থাকবে তা জানিয়ে। আচ্ছা, এই চ্যাপ্টারের শেষ হলে একটু আলোচনা করলে ভালো হয়। অবশ্যই অবশ্যই হিমেল, আমি তোমাদের সবাইকেই, রাহাত খান, হ্যাঁ রাহাত খান, সবাইকে আমি জানিয়ে দিব না, শুধু জানিয়ে দিব না, কোশ্চেন ধরন সম্বন্ধেও বলে দিব না তোমাদেরকে, চিন্তা কোনো কারণ না। আমার পরীক্ষা দেরি আছে তো 19 তারিখে, তারা এতদিন আমরা একটু পরে চ্যাপ্টারটা শেষ করি, এরপর আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিয়ে আলোচনা করবো না। দিস ইজ ইকাল টু, দেখো এক্সের মানটা হচ্ছে এখানে, সামেশনটা হচ্ছে কার উপর, এক্সের উপরে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম, এর মধ্যে সামেশন কাজ করবে না, তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এমটাকে বাইরে নিয়ে আসলাম, বা মাইনাস এম সামেশন অফ এক্স ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এম রাখলাম। এখানে এক্সের মান বসাও, এক্সের মান যদি জিরো বসাও তাহলে এম টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো। আমরা জানি যে কোনো জিনিসের পাওয়ার যদি জিরো দেওয়া হয় সেটা মান হয়ে যাবে 1, বুঝতে পারছ? প্লাস এক্সের মান 1 বসাও, তাহলে 1 বসালে এম টু দি পাওয়ার 1 মান হচ্ছে এম, আর নিচে ফ্যাক্টরিয়াল 1 মান হচ্ছে 1, তাহলে 1 এম। প্লাস এক্সের মান যদি 2 বসাই তাহলে কি আসতেছে, এম স্কোয়ার, আর ফ্যাক্টরিয়াল কি আসতেছে, ফ্যাক্টরিয়াল 2 প্লাস এম কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকবে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত, তারা একদম এভাবে চলতেই থাকবে, এটা শেষ হবে না। এই যে সিরিজটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এম, আর এই যে একটা ধারা চলে আসলো, এটাকে ধারা বলা হয়, সিরিজ, তারা এক্সপোনেনশিয়াল সিরিজ বলা হয় এটাকে। এই এক্সপোনেনশিয়াল সিরিজ থেকে এটার মান হচ্ছে, এখানে সবগুলা প্লাস চিহ্ন আছে, তাহলে হবে এম টু দি ই টু দি পাওয়ার এম হয়ে যাবে। এখন যোগ করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এম প্লাস এম সমান হবে ই টু দি পাওয়ার জিরো সমান হবে 1। তাহলে লিখতে পারি, সুতরাং সামেশন অফ পি অফ এক্স, এক্সের মা রেঞ্জ যদি দিই আমরা, 0 টু হবে ইনফিনিটি দিলে ইজিক্যাল টু 1 হলো। তাহলে পয়সবিন্যাসে সকল মানের সম্ভাবনার সমষ্টি 1, এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। ওকে, এরপরে পয়সবিন্যাসে গড় ভেদাঙ্ক এই সমস্ত জিনিস থাকে। আর কিছু নাই, এগুলো আমার থিওরি কিছু, বুঝতে পারছ? আর একটা প্রশ্ন আছে যে পয়সবিন্যাসে গড় বা পরামিতি ঋণাত্মক হতে পারে না, মন্তব্য করো। তো আমরা লিখে দিব, পয়সবিন্যাসে গড় ই অফ এক্স সমান সমান এম, তাই না? ই অফ এক্স কি হয়, পয়সবিন্যাসে গড় আমরা দেখেছি ই অফ এক্স সমান এম। এখন ই অফ এক্স সমান কি আসতেছে, সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স, ক্লিয়ার, এক্স ইন্টু পি অফ এক্স। যেহেতু পয়সবিন্যাসের মান আমরা, এক্সের মান আমরা জানি, দেখো আমরা একটু জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করি। তারা বলছে পয়সবিন্যাস গড়, মানে গড় শেষ না, গড় ধনাত্মক অথবা পয়সবিন্যাসে গড় ঋণাত্মক হতে পারে না, এই বিষয়টার উপরে ব্যাখ্যা দিতে বলছে আমরা। তো যদি বলে পয়সবিন্যাসে গড় ধনাত্মক অথবা পয়সবিন্যাসে গড় ঋণাত্মক হতে পারে না, তাহলে ব্যাখ্যা দাও। তা আমরা লিখবো, পয়সবিন্যাসে গড় ই অফ এক্স সমান সমান সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স, তাই না, এক্স ইন্টু পি অফ এক্স, এক্সের মান 0 টু ইনফিনিটি আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের মান গ্রেটার দ্যান 0 ইজিক্যাল টু 0, অর্থাৎ এক্সের মান 0 এবং 0-র চেয়ে বড় হবে মান হবে। আবার পি অফ এক্স, ইজিক্যাল টু ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স, এটার মানও অলওয়েজ গ্রেটার দ্যান 0। হ্যাঁ, এটার মানও অলওয়েজ কি হবে গ্রেটার দ্যান 0 হবে। বুঝা গেল? তাহলে এটার মান যদি 0 হয়, x এর মান যদি 0 এর বড় হয়, তাহলে আমরা বলতে পারি ইজিলি e অফ x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে e অফ x এর মান গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয় এবং e অফ x এর মান ইজ ইকুয়াল টু m এবং e অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে সমান সমান m গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ পরিসরবিন্যাসের পরামিতি অথবা পরিসরবিন্যাসের গড় ঋণাত্মক হতে পারে না, এটা আমরা ব্যাখ্যাটা শিখলাম। আমরা এবার একটু অঙ্কের মধ্যে চলে যাই, বেসিক। আমাদের বেশিরভাগই সেকেন্ড পেপারে অঙ্ক থাকবে, এই অঙ্কের সঙ্গেই মানে ক আর খ নাম্বারটা তো সব মিলে 3 নাম্বার, কতে হলো 1, খতে হলো 2। এই 3 নাম্বার প্রশ্নে কতে সংজ্ঞা টঙ্গা আসলো, জিনিসটা কী এসে মধ্যে আসলো, খ নাম্বার ব্যবহার আসতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে, আর গ নাম্বার ঘ নাম্বার পুরোটা থাকবে অঙ্কের উপর ভিত্তি করে। কাজে আমাদের অঙ্ক করলে ওখানে 7 নাম্বার, বুঝতে পারছো? 7 নাম্বার আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো বলছে একটি পরিসর চলক এক্সের গড় হচ্ছে 0.3, চলকটির সমানপেক্ষক এবং পি অফ এক্স ইকুয়াল টু 0x2 নির্ণয় করতে বলছেন। এটা সিলেট বোর্ডে আসছিল 2006 সালে, বহু আগে পুরোনো কথাবার্তা, আগের সিস্টেমের অঙ্কগুলো। তবু আমরা একটু করে নিই অঙ্কটা, একটা আমরা তুলি। জিনিসটা কী বলছে, একটি পরিসর চলক এক্সের গড় হচ্ছে 0.3 হলে চলকটির সম্ভাবনা অপেক্ষক এবং probability of 0x smaller than 2 নির্ণয় করো। সমাধানে যাই আমরা। সমাধানে বলছে m পরামিতি বিশিষ্ট, বুঝতেছো তোমরা? m পরামিতি বিশিষ্ট, মাঝখানে দেখা যাচ্ছে না? আচ্ছা এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হিমাংশু এরকম নিনজা টাইপের কি ছবি দিছ? পরিসরবিন্যাসে সম্ভাবনা, এম পরামিতি বিশিষ্ট পরিসরবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স সমান e⁻-m m⁻x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স। তাহলে পি অফ এক্স সমান e⁻-m m⁻x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স। তারা তো এখন তারা বলে দিছে গড় ই অফ এক্স সমান সমান এম, তাই না? দেওয়া আছে আছে ই অফ এক্স সমান সমান 0.3, therefore m is equal to 0.3। সুতরাং পি অফ এক্স সমান e⁻-0.3, তারপরে m⁻x 0.3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এই হলো তার সমানপেক্ষক, এক্স সমান 0, 1, 2... এই হলো তার সম্ভাবনা অপেক্ষক আমাদের বের হয়ে গেল। এরপর তারা বলেছেন পি অফ এক্স, বলেছে আবার কি পি অফ 0x smaller than 2 এই মান বের করতে, পি অফ 0x 2, তাহলে 0 থেকে বড় 2 থেকে ছোট। দেখো পরিষ্কার বলে দিয়েছে এক্স একটা বিচ্ছিন্ন চলক, আমরা জানি পরিসর চলকের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে একটা বিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষক, অর্থাৎ এক্সের মান হবে ইন্ডিভিজুয়াল মান, তাই না? তাহলে যেহেতু এক্সের মান 0 চেয়ে বড় 2 চেয়ে ছোট, তার মানে কী মান বের হবে, দিস ইজ ইকাল টু পি অফ এক্স ইজ ইকাল টু 1। এছাড়া আর কোনো দ্বিতীয় মান আছে? जो অবিচ্ছিন্ন হইতো তাহলে অসংখ্য কোটি কোটি মান হইতো। তাহলে দশমিক দিয়ে অসংখ্য মান আমাদের তৈরি করতে পারতাম। যেহেতু দশমিক নাই তাহলে পূর্ণসংখ্যার মান আসবে, তাহলে একমাত্র ওয়ানই আসতে পারে, আর কোনো মান নাই। দিস ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস 0.3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, হ্যাঁ না? এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে রেজাল্ট কত আসে? 0.22224। এটাই আমাদের অ্যান্সার চলে আসলো। ওকে, তাহলে এই জাতীয় যে কোনো অঙ্ক, অর্থাৎ পৈশবিন্যাসে গড় দেওয়া আছে, পৈশবিন্যাসে ভেদাঙ্ক দেওয়া আছে, পৈশবিন্যাসে পরিমিতি ব্যবধান দেওয়া আছে, এই জাতীয় যে কোনো অঙ্ক আসলে আমরা সেটা করতে পারবো, আশা করা যাচ্ছে নাকি? আমরা আশা রাখতে পারি যে এই জাতীয় অঙ্ক টঙ্ক আসলে আমরা পারবো। এবার আমরা একটা অঙ্ক করি। বলছে একটি পৈশবিন্যাসে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছ ছাত্ররা? একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো কোনো প্রবলেম তোমরা ফেস করবা না। যখন দু একটা অঙ্ক টঙ্ক করবা, উদাহরণে অঙ্ক দেওয়া আছে, প্রশ্নমাল অঙ্ক দেওয়া আছে অনুশীলনীতে, আবার টেস্ট পেপার যদি সংগ্রহ করে থাকো পুরোনো টেস্ট পেপার অথবা সাবজেক্ট ওয়ারি কোয়েশ্চেন পাওয়া যায়, মানে বছরের বিভিন্ন বছরের 2020 সাল, 2019 সাল তো হয়নি, 2019 সাল, 2018 সালের কোয়েশ্চেন পাওয়া যায় বোর্ডে, ইয়ের দুকা বাজারে। তো সেই সমস্ত শুধু কোয়েশ্চেন পেপার করতে পারো। তাহলে একটি পৈশবিন্যাসের ক্ষেত্রে কী দেওয়া আছে? পি অফ এক্স ইজিক্যাল টু 3 সমান দেওয়া আছে 1/3, 1/3 পি অফ এক্স ইজিক্যাল টু 2 হলে বিন্যাসটি পরামিতি এবং পি অফ এক্স গ্রেটার দেন ইজিক্যাল টু 2 এর মান নির্ণয় করো। তাহলে একটি পৈশবিন্যাসের ক্ষেত্রে সম্পর্কটা দেওয়া আছে, পি অফ এক্স ইজিক্যাল টু 3 সমান পৈশবিন্যাসের ক্ষেত্রে মান সম্পর্কটা দেওয়া আছে পি অফ, হ্যাঁ দেখতে পাচ্ছ? দেখতে সমস্যা হচ্ছে না? একটি পৈশবিন্যাসের ক্ষেত্রে পি অফ এক্স ইজিক্যাল টু 3 সমান 1/3 পি অফ এক্স ইজিক্যাল টু 2 এই সম্পর্ক দেওয়া আছে, সেক্ষেত্রে পি অফ এক্স পরামিতি এবং পি অফ এক্স গ্রেটার দেন ইজিক্যাল টু বের করতে বলছে। ওকে, তাহলে লেখো। আমরা জানি এম পরামিতি বিশিষ্ট পৈশবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স সমান -m (m⁻x) ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এখানে এক্স ইজিক্যাল টু 0, 1, 2 ... ইনফিনিটি পর্যন্ত মান দেওয়া আছে, তাই না? এটা আমরা জানি পৈশবিন্যাসের সমান অপেক্ষক এটা। এখন তারা বলে দিছে পি অফ এক্স ইজিক্যাল টু 3 সমান 1/3 পি অফ এক্স ইজিক্যাল টু 2। আমরা ইন্ডিভিজুয়ালি, আচ্ছা তুলে নাও, হ্যাঁ আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা মান করে নিতে পারি। ব্যাস, একটু সমস্যা হচ্ছিল তোমাদের দ্বারা। আমরা একবারে সম্পর্কটা দিয়ে নিয়ে করি। দেওয়া আছে কি লিখি আমরা? দেওয়া আছে পি অফ এক্স ইজিক্যাল টু 3 সমান 1/3 পি অফ এক্স ইজিক্যাল টু 2 बा ई टू द पावर माइनस एम एर मान ना एम एम टू द पावर थ्री डिवाइडेड बाय फैक्टोरियल थ्री इज इक्वल टू वन बाय थ्री ई टू द पावर माइनस एम एम टू द पावर टू डिवाइडेड बाय फैक्टोरियल टू এই তো अर्थात पी अफ एक्स इजिकल टू थ्री मान बसाइलाम एखाने पी अफ एक्स इजिकल टू टू मान बसाइलाम अर्थात एक्सर मान थ्री और एक्सर मान टू बसिए आमरा काजटा करलाम अथवा लिखते पारी आमरा ई टू द पावर माइनस एम एम इंटू एम टू द पावर टू लेखा जाए एम टू द पावर थ्री के लेखा जाए एम इंटू एम टू द पावर टू टू और वन जोग करे थ्री है काजे एटाके आमरा भांगाय लिखते पारी फैक्टोरियल थ्री मान होच्छे थ्री इंटू टू इज इक्वल टू वन बाई थ्री एंड फैक्टोरियल टू मान शुद्ध टू इ दी पावर माइनस एम एम टू दी पावर टू देखो अथवा आमरा इ टू दी पावर माइनस एम इ टू दी पावर माइनस एम बद दीते पारी एम टू दी पावर टू एम टू दी पावर टू बद दीते पारी नीचे तीन दुगुणे छय पाशे तीन दुगुणे छय आछे सब बद दिए चले जाए शुधुमात्र थाके एम इज इक्वल टू वन एक बार लिखे दीते पारी आमरा आरो जोदि तोमरा किछु करते चाओ ताहले आमरा लाइनटा एकटु बाड़ाय करी আমরা লিখি ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার মাইনাস এম বাদ দিয়ে দেয় এম স্কোয়ার বাদ দিয়ে দিলে লেখো এম বাই সিক্স ইজ ইকাল টু ওয়ান বাই সিক্স অথবা এম ইজ ইকাল টু ওয়ান সুতরাং এম সমান ওয়ান সুতরাং পি অফ এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এক্স তারা আমাদের বলেছিল বিন্যাসটি পরামিতি নির্ণয় করতে আমি সমাপেক্ষক ব্যয় করতে বলা নাই কিন্তু পরামিতি আমরা লিখলাম আমরা লিখতে পারি সুতরাং বিন্যাসটি हाँ माइशा बुझते माइशा आना कि सोजा सोजा अंक क्यों छोटो माइशा के तो फोन करार कथा छो तो फोन ही करलम ना देखी बिन्यासटिर परामिति कत होबे बिन्यासटिर परामिति वन ताना एमन हो गेल ई टू दी पावर एक्स समान एत सूतरा पी अफ एक्स ग्रेटर दैन इजिकल टू टू एक्सर मान दुइर चेये बड़ो एक्सर मान दुई चे बड़ो बाई करा माने कि दुई चे बड़ शुरू कर इनफिनिटी पर चले जाए दुई तीन चार पाँच छय सात करते करते इनफिनिटी जाए एत दूर तो जेते पारबो ना आमरा कत करे मान बेर करते पारबो दुइएर बड़ सकल मानेर सम्भावना बेर करते बोलछे तो दुइएर थेके बड़ मान कि होबे दुई तीन चार पाँच छय सात एमन करते करते कत जाबे असीम पर्यन्त चले जाबे ता ना एक्स इक्वल टू वन धरलेन किभाबे आगे मैथे एक्स इक्वल टू वन धरे आगे मैथे एक्स इक्वल टू वन ओ अच्छा ये पी अफ एक्स इक्वल टू जिरो ग्रेटर दैन एक्स स्मॉलर दैन जिरो स्मॉलर दैन एक्स स्मॉलर दैन टू एखे बोले देखो एक्सर मान शून्य चे बड़ हो दुई चे छोटो है तो शून्य चे बड़ दुई चे छोटो कटा मान आछे हाँ शून्य चे बड़ मान कि वन टू थ्री फोर एगला शून्य चे बड़ा आबार ओदिके बोलछे दुइएर चेये छोटो होते हैं शून्य चेये बड़ दुइएर चेये छोटो मान माने कि वन होबे सेइजन्य एकटाई मान होबे एई रेंजेर मध्ये एकटा मात्र मान आछे दैट इज एक्स इक्वल टू वन एटा धरे नेइ आमरा एई रेंज अनुयायी बोली जोदि तोमाके जोदि बोली जे एरकम जोदि बोली एक्स थ्री आर एखाने टू एई रेंज जोदि देइ टू थेके बड़ थ्रिर चेये छोटो अथवा टूर चे बड़ो बा टूर समान थ्री चे बड़ो बा छोटो बा थ्री समान ताहले आमादेर कि आसबे ताहले एक्स इजिकल टू टू होते पारे थ्री होते पारे आर किछु होते पारे आर किछु होते पारे ना एटा बिच्छिन्न चलकेर क्षेत्रे किन्तु अबिच्छिन्न होले आबार अन्य रकम होबे तो सेटाई आमरा धरे निलाम जे नेक्सटेर मान कि मान होते पारे बुझते पारछो तो एखाने देवा आछे शून्येर चेये बड़ आर दुइयेर चेये छोटो तो शून्येर चेये बड़ दुइयेर चेये छोटो कोनो मान आछे कटा मान दैट इज ओनलि एक्स इजिकल टू वन एई मानटा आमरा करलाम बुझते पारछो बुझा के सही में हर हाथ अच्छा ताहले एक्सर मान दुइएर चेये बड़ ताहले दुइएर चेये मान कतगुली मान होते पारे दुइएर चेये मान होच्छे असीम पर्यन्त मान जाबे एत मान तो आमरा बेर करते पारबो ना सेइजन्य आमरा वन माइनस जेहेतु सकल मानेर समान समष्टि वन तो वन माइनस पी अफ एक्स स्मलार दैन टू अर्थात एकेर थेके एक्सर मान दुइएर चेये बड़ मानगुली बाद दिये दिई ताहले दुइएर छोटो मानगुली होबे बियोग समान है वन माइनस पी अफ दुइर चे छोटो मान की आछे दुइर चे मान छोटो आछे एक्स इक्वल टू जिरो आछे जोग पी अफ एक्स इक्वल टू वन आछे दुइर चे छोटो ये दुइटा मानी आमादेर काछे आछे बुझा गेल समान आमरा लिखते पारी वन माइनस ब्रैकेट दिए रखो एक्सर मान शून्य बसाले कि हय एक्स समान तो आमादेर एटा ई e to the power minus 1, 1 to the power 0, factorial 0. Jog p of minus 1, 1 to the power 1, factorial 1. समान होबे 1 minus क्या आशे? इटर मान आशे होलो 0.3679 plus 0. ওই মানে একই মান আসবে। ওই যে 1 দিলে তো সে একই আসে 0.3679 ব্র্যাকেট কিন্তু থাকবে দুটো মান আছে। সমান 1 minus যোগ করে কত হয় 9 9 18 18 হলো 1 14 কে 15 5 7 হলো 1 6 কে 12 কে 13 3 7 হলো 1 7 তাহলে 0.7358 this is equal to 0.2642 to 642 এই আমাদের সম্ভাবনার রেঞ্জ চলে আসলো। বুঝা গেছে সবাই? ওকে হিমেল, রাহাত, হিমাংশু, জয় বুঝছো সবাই? আচ্ছা এরপরে একটা অঙ্ক দিল, এটা তো তোমাদের করতে দেওয়া উচিত ছিল। কোথায় পাবো আমি তোমাদেরকে যে অঙ্কটা করতে দিব? অঙ্কটা হচ্ছে একটি পৈশবিন্যাসের ক্ষেত্রে পি অফ এক্স ইকুয়াল টু 2 সমান পি অফ এক্স ইকুয়াল টু 3 আবার এখানে দিয়ে দিচ্ছে। কন্ডিশন হচ্ছে সে একই রকম আগের অঙ্কে করলাম পি অফ এক্স ইকুয়াল টু 3 সমান 1/3 পি অফ এক্স ইকুয়াল টু 2 আর এখানে তারা বলছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2 সমান পি অফ এক্স ইজ ইকুয়াল টু 3। বুঝতে পারছো? এটা তোমরা নিজেরা করবা। কি সূত্র? পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু পি অফ এক্স ইজ ইকুয়াল টু 3 এই সম্পর্ক দিয়ে দিছে। এইখান থেকে তারা বের করতে বলছে এক্স ইজ ইকুয়াল টু 0 এক্স গ্রেটার দ্যান 2 এন্ড বাই কো এক নাম্বার পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 নাম্বার 2 পি অফ এক্স গ্রেটার দ্যান 2 এই দুইটা অঙ্ক করবা। এই অঙ্কটা দুইটা না এই একটা অঙ্ক এটা করতে দিলাম, বাসায় করো। এটা এই যেটা করে দিলাম একদম সেম, শুধু ওখানে একটা 3 ছিল এখানে 3 নাই। বুঝা গেছে? এভাবে অঙ্কটা শেষ করে ফেলবা। এই জাতীয় বেশ কিছু অঙ্ক টঙ্ক আমাদের কাছে আছে, এগুলো তোমরা একইভাবে করবা। তোলা হয়েছে অঙ্কটা? লিস্টের দিকে একটু বুঝি না, লাস্টের দিকে। আচ্ছা লাস্টের দিকে কোথায় বুঝো নাই? এইখানে এই যে দেখো বলছে পি অফ এক্স গ্রেটার দ্যান 2 এক্সের মান 2-এর চেয়ে বড় হবে। তো 2-এর চেয়ে বড় হইলে কি কি মান হতে পারে বলো তো? রাহাত এক্সের 2-এর চেয়ে বড় কি কি মান আছে? রাহাত তো জ্ঞানী ছেলে, কিন্তু 2-এর চেয়ে বড় মান আছে 2-এর চেয়ে, এখানে বলছে 2-এর চেয়ে বড় এবং 2-এর সমান 2 অথবা 2-এর চেয়ে বড়। তা 2-এর চেয়ে বড় মান হবে 2 3 4 5 কত দূর যাবো, কত দূর যেতে হবে? এক্সের রেঞ্জ হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এক্সের মান কত? পৈশবিন্যাসের ক্ষেত্রে আমাদের এক্সের মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 1 2 ডট 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 ইনফিনিটি, তাই না? তাহলে যেহেতু এক্সের রেঞ্জ হচ্ছে অসীম পর্যন্ত, এই অসীম পর্যন্ত যেহেতু এক্সের রেঞ্জ, তাহলে আমাদের 2-এর চেয়ে বড় মানগুলি কোথায় যাবে? 2 থেকে শুরু করে এদিকে যত মান আছে অর্থাৎ শেষ অসীম পর্যন্ত মান যাবে, তাই না? তো এই অসীম পর্যন্ত মান যদি আমাদের বের করতে হয়, তুমি তো বুড়া হয়ে যাবে। অসীমের মান তুমি জানো অসীম মানে কত, কিন্তু তুমি 5 কোটি পর্যন্ত যাবা না 10 কোটি পর্যন্ত মান বাই করতে যাবা? জিনিসটা আনসার্টেন হয়ে যাচ্ছে কোন পর্যন্ত আমি যাব। তো সেই জন্য আমি ওই জটিলতার দিকে না গিয়ে আমরা কী করলাম, এই পিছনে মানগুলো বিয়োগ করে দিলাম। অর্থাৎ টোটাল সম্ভাবনা যেহেতু 1, হ্যাঁ পৈশবিন্যাসের সকল সম্ভাবনা সমষ্টি 1, তাহলে এই 2-এর চেয়ে বড় মানগুলো বের করার যে কথা 1 থেকে 2-এর ছোটো মানগুলো বিয়োগ করে দেওয়া সে কী কথা। বুঝা গেছে? এটা তো ক্লাসেও বুঝাইছিলাম আমি যে 2-এর চেয়ে বড় মানগুলো বিয়োগ করার যে কথা 1 থেকে 2-এর ছোটো মানগুলো বিয়োগ করে দেওয়াও সেই একই কথা। বুঝতে পারছো? তোমারে বললো যে 0 থেকে 25 এই কয়টা সংখ্যার যোগফল 90 ধরলাম সাপোজ, কত হইতে পারে আমি জানি না। তো 0 থেকে 25 পর্যন্ত এই সংখ্যাগুলির যোগফল 90, ঠিক আছে? তাহলে এই 2 থেকে 25 পর্যন্ত এই সংখ্যাগুলির যোগফল কত? তাহলে আমি কী করবো? তাহলে 0 থেকে 25 পর্যন্ত যোগফল দিয়েছিল 90, এখন বললো 2 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল বের করতে বললো। তা আমার এই সবগুলি যোগ না করে আমি যদি টোটাল 90 থেকে ওই 0 মান 1 মান বিয়োগ করে দিই তাহলে হয়ে গেল না। তা 90 থেকে 0 আর 1টা বিয়োগ করে দিলে আমাদের এই गुणिजगफल पाওয়া গেল। তো আমি সেটাই করলাম, এক থেকে টোটাল সমন্বয় এক, সেই 90 জায়গায় এক বসলো আমাদের, একের থেকে শূন্যর মান আর ওয়ানের মানটা বিয়োগ করে দিলাম, বুঝা গেছে? সে বিয়োগ করে দিলাম, এবার শূন্যের সমনা ওয়ানের সমনা বের করে দিলাম, ব্যস্ত হয়ে গেলাম। খান সাহেব বুঝতে পারছেন? বুঝছেন? বুঝছেন, বুঝবেন, সহজ আছে। জয় একটু যাই দিও ওকে। না বুঝলে, না হলে আমাকে আবার বলো, মেসেঞ্জারে ফোন দিও। না বুঝলে আমার মেসেঞ্জারে ফোন দিবা, ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলে নিবা, কোনো অসুবিধা নাই। আচ্ছা কী করলাম, এটা ওটা করতে দিলাম তোমাদের, না তাহলে এই জাতীয় অঙ্ক। আচ্ছা একটা অঙ্ক করি আমরা, একটা অঙ্ক বলেছে তারা একটি কোনো পরিসবিন্যাসের পরিমিত ব্যবধান 2 হলে গড় কত? বলছে প্রশ্নটা হচ্ছে কোনো পরিসবিন্যাসের পরিমিত ব্যবধান 2 হলে এর গড় কত? সেই সঙ্গে আবার চেয়েছে x = 8 হবার সম্ভাবনা। কত? দুইটা কত চেয়েছে, x = 8 হবার সম্ভাবনাটা বের করতে বলছে। হ্যাঁ, আমরা সমাধানে যাই। লেখো, আমরা জানি পরিসবিন্যাসের পরিমিত ব্যবধান সমান √m, তাই না? ভেদাঙ্ক আমরা জানি m, তাহলে পরিমিত ব্যবধান হচ্ছে √m, নাকি √m। এখন দেওয়া আছে √m সমান 2, সুতরাং m = 4, তাই না? বাই করতে বলছিল গড় কত, সুতরাং গড় সমান 4। এখন সম্ভাবনা অপেক্ষক, p(x) সমান e⁻ m⁻ x/(x) গড় মানে m, তাহলে গড় যদি m হয়, this = আমরা লিখতে পারি, এখানে লেখা নাও, যেহেতু m = 4, সুতরাং p(x) = -4 4(x)/(x) x এর মান 0, 1, 2, ... তারা এমন x = 8 হওয়ার সমান নির্ণয় করতে বলছে, x = 8, সুতরাং p(x) = 8, this = e⁻ -4 4(8) /(8). ক্যালকুলেটর আছে তো সবার কাছে? রাত ছিল না, যাই হোক, না থাকলে অসুবিধা নাই। জয়, তুমি একটু বুঝা নিও, যদি না বুঝাবো আমাকে বলো। আচ্ছা খান সাহেব, ক্যালকুলেটর আছে সাথে? ক্যালকুলেটর থাকলে মান বসান। হিমেল সাহেবের কাছে আজ থাকতে পারে ক্যালকুলেটর। আচ্ছা, মান বসালের মান আসবে 0.0297, আমি করে দিলাম। আপনারা ক্যালকুলেটরে একবার মান বের করতে পারবেন। p(x) = 8 সমান 0.0297। ওকে। 8 টাকা করি। অঙ্কই আমাদের মেন। বলছে পৈশ বিন্যাসে ক্ষেত্রে ই অফ এক্স স্কোয়ার সমান দেওয়া আছে 6 হলে বলছে পি অফ এক্স ইজ ইকাল টু 3 এর মান নির্ণয় করো। তাহলে পৈশ বিন্যাসের ক্ষেত্রে ই অফ এক্স স্কোয়ার সমান 6 হলে ই পি অফ এক্স ইকাল টু 3 এর মান নির্ণয় করতে বলছে, তাই না? না এটা করি আমরা, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। লেখো আমরা জানি এম পরামিতি বিশিষ্ট পৈশ বিন্যাসের, আমরা জানি এম পরামিতি বিশিষ্ট পৈশ বিন্যাসের সম্ভাবনা সমানপেক্ষক পি অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স, তাই না? এটা আমরা জানি। এবং আমরা এটাও জানি ই অফ এক্স সমান ভি অফ এক্স সমান এম। তাহলে এইটাও আমাদের জানা, ই অফ এক্স সমান ভি অফ এক্স সমান এম। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আমরা দুটো জিনিস লিখে রাখা শেষ না পেজ? হ্যাঁ পেজ শেষ, 8টা পেজ নিয়ে যাও। নাভিয়া করে তাহলে ই অফ এক্স সমান ভি অফ এক্স সমান সমান এম, এটা আমরা জানি। এবার আমরা লিখি, কি লিখব? আবার ভি অফ এক্স ইজ ইকুয়াল টু এম, বা ভি অফ এক্সের মান কি? ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার, আমরা জানি ভেদাঙ্কের, তারা সমান সমান এম। আমরা জানি ভি অফ এক্স সমান সমান ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা শিখেছি। কি শিখেছি? ভি অফ এক্স সমান শিখেছি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স, এই সূত্র দিয়ে আমরা কাল কাজ করেছিলাম, বুঝতে পারছ? এর হোল স্কোয়ার, এটা আমরা জানি, সেই মানটা আমরা বসালাম। অথবা ই অফ এক্স স্কোয়ার মান তারা দিয়ে দিছে 6 মাইনাস ই অফ এক্স মানে কি? এম, 6 মাইনাস এম স্কোয়ার ইজ ইকাল টু এম। অথবা এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6 ইজ ইকাল টু 0, হয় না? বুঝো নাই না? আচ্ছা, মাইনাস এম স্কোয়ার, এই পাশে এম আসলাম, মাইনাস হয়ে গেল, প্লাস 6 ইজ ইকাল টু 0, আমরা শুধু এমটাকে এই পাশে নিয়ে আসলাম। অথবা মাইনাস চিহ্ন কমন নিলে কি আসে? এম স্কোয়ার প্লাস এম মাইনাস 6 ইজ ইকাল টু 0। অথবা মিডল ফ্যাক্ট করো, মিডল টার্ম, এম স্কোয়ার প্লাস 3 এম মাইনাস 2 এম মাইনাস 6 ইজ ইকাল টু 0। অথবা এম কমন নাও, তাহলে আসতেছে এম প্লাস 3 মাইনাস 2 কমন নিলে এম প্লাস 3 এটা সেই কি ক্লাস 8 এর মিডল টার্মের অঙ্ক করলাম না 6 এ আছে মানে 8 না ধরা লাগবে না 6 7 এ আছে इज इक्वल टू 0 अथवा लिखते পারি m + 3 * m - 2 = 0 এখন হয় m + 3 = 0 therefore m = -3 কিন্তু ইহা অসম্ভব কেন অসম্ভব বলো দেখি জয় কিছু না সম্ভব জানা আছে অসম্ভব এই জন্য কারণ পয়সবিনাশের গড় ঋণাত্মক হতে পারে না আজকে ক্লাসের শুরুতেই আমরা এটা প্রমাণ করেছি যে পয়সবিনাশের গড় কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এর মান ঋণাত্মক হতে পারে না অথবা m - 2 = 0 সুতরাং m = 2 তাহলে যদি m এর মান -3 না হতে পারে m = 2 আসলো তারা বলছিল p অফ x এর 3 নিতে নিয়ে তাহলে m = 3 সুতরাং পরামিতি m = 2 পেলাম সুতরাং p অফ x টা লিখে নেই কারণ যেহেতু সমন্বয় করতে হবে e - m -2 अच्छा m to the power x by factorial x समान लिखते पारी e to the power -2 2 to the power x divided by factorial x ओके एखन बोलते p of x गुलो 3 निर्णय करते सुतरां p of x = 3 समान हबे e to the power -2 2 to the power 3 divided by factorial 3 e to the power -2 2 to the power 3 divided by factorial 3 समान कैलकुलेशन करले मान चले आसबे 0.1804 एटी आंसर खुबी सहज सहज अंक बुझते पारछो छात्ररा अंकगुला खुबी सहज शुधु सूत्रटा मन राखते हबे सूत्रटा मन राखलेई आमादेर क्यालकुलेशनटा हये जाबे इजी एरपरे अंक বলছে একটি পয়সবিনাশের বঙ্কিমতাঙ্ক বঙ্কিমতাঙ্ক দেওয়া আছে এটা করে দিই হ্যাঁ বঙ্কিমতাঙ্কের অঙ্ক তো আমরা করিনি এখনো তো বঙ্কিমতাঙ্কের এই অঙ্কটা করে আজকের মতন শেষ করি এইটা তোলা হয়েছে তো রাখতে হবে আরও কি বলেছে একটি পয়সবিন্যাসের বঙ্কিমতাঙ্ক দেওয়া আছে কত 0.5 হলে পরামিতি ও সমমানাপেক্ষক পরামিতি ओ संभावना अपेक्षक निर्णय करो ओके তাহলে পরামিতি ও সমমানাপেক্ষক নির্ণয় করতে বলছে তার মানে পরামিতিটা ধরে নিয়ে अंके লেখো আমরা জানি m परामिति विशिष्ट सूत्र मन रखा कष्ट सूत्र जेहतु गुलाम देखो अंग मैं 7-8 अंग कर फिलल 7-8 अंक प्रत्येक बार सूत्र लिखे एक सूत्र बार बार लिखले आर मुखस्त करते हैं शुद्ध अटोमेटिकली मन थकबे तुम्हार किसुई मुखस्त करते हो ना तुम शुद्ध हमारे संगे काज चालिए जाओ हमें जा जा करी तुम तई करे जाओ एरपर देखा जो परीक्षा मना आसे कि ना आसे से दायित्व आमार जाओ तुम्हें मैं एत बार पढ़ाबो जे तुम ये अटोमेटिकली तुम्हार मने थाकबे पैशोविन्यासे सम्भावना अपेक्षक पी अफ एक्स समान माइनस एम टू दि पावर एक्स डिवाइडेड बाई फैक्टोरियल एक्स एक्सर रेंज कत जिरो वन टू डट डट इनफिनिटी पर्यन्त तारा एखन तारा बोलछे बंगिमतांक एखन लेखो पैशोविन्यासे बंकिमतांक रूट ओवर बीटा वन समान कि शिखे वन बाय रूट ओवर एम तना रूट ओवर बीटा वन समान वन बाय रूट ओवर एम तारा बोले दिच्छे बंगिमतांक 0.5 तो अथवा 0.5 रूट ओवर 0.5 इज इक्वल टू सरि रूट ओवर क्या तो 0.5 तो पूरा परिमाण 0.5 इज इक्वल टू 1 बाय रूट ओवर एम तना नाकि अथवा रूट ओवर 0.5 रूट एम 1 अथवा रूट ओवर एम समान 1 बाय 0.5 अथवा रूट ओवर एम समान होच्छे कत है 2 सूतरां एम इज इक्वल टू 4 सूतरां परामिति समान लिखे दीते पारो एम इज इक्वल टू 4 आसला परामिति एरपर समानापेक्ष बेर करते बोलछे सूतरां सम्भावना अपेक्षक पी अफ एक्स समान इ टू दि पावर माइनस 4 टू दि पावर एक्स डिवाइडेड बाय फैक्टोरियल एक्स एक्स इज इक्वल टू 0 1 2 डट डट असीम बस शेष एरि आंसर एरि कि कठिन अंक क्लास 4-5 एर बाच्चादेर के जोदि कराई अंक तारा एगुली बुझे फेलबे एबं पारबे आशा करा जाय आजके एइ पर्यन्तই थाकलो ভালো থাকো সুস্থ থাকো আর ঘরে থাকবা বাইরে যাওয়ার দরকার নাই বুঝতে পারছ সূত্র মনে রাখতেই সার কষ্ট বোকা সূত্র মনে রাখতে হবে না এমনি মনে থাকবে ওকে আল্লাহ হাফেজ আজকের মত।